নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, সঞ্চিতাস এসেন্স রেসিপিজ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আচ্ছা, বাচ্চা কি বাড়িতে পালং শাক খেতে চাইছে না, বা পালং শাক খেয়ে খেয়ে আপনারও কি খুব একঘেয়ে লাগছে? তাহলে এই রেসিপিটা ট্রাই করুন, আপনি এবং আপনার বাচ্চা খুব আনন্দের সাথে এটা খাবেন। খুবই ইয়ামি আর খুবই হেলদি একটা রেসিপি, কিন্তু চলুন খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায়, খুব চটজলদি তৈরি হয়ে যাবে, অথচ খুবই টেস্টি আর ভীষণ পুষ্টিগুণে ভরপুর, আর বানানো খুব সহজ। কিন্তু বাড়িতে থাকা ডিম আর একটুখানি পালং শাক দিয়ে আমরা খুব সহজেই এটা তৈরি করব। পালং শাকের শক্ত ডাঁটিগুলো বাদ দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, বেছে নিয়েছি নোংরা পচা পাতা, পোকা পাতা ফেলে দিয়ে। এবার এটা শুকনো একদম গরম ফ্রাই প্যানের মধ্যে আমি এটা দিয়ে দিলাম। দেবার পরে এটাকে আমি একটা লিড চাপা দিয়ে দেবো, আর কাছাকাছিই থাকবেন। ঠিক 5 মিনিট বাদে এটা একটা টঙের সাহায্যে এটা উল্টে পাল্টে দিচ্ছি, যে দিকগুলো হয়নি সেগুলো আবার এরকমভাবে উল্টে দিলাম, কিন্তু আঁচটা আমি অফ করে দিয়েছি। এটা আয়রন প্যান, এর গরমেই বাকিটা কিন্তু এরকম সেদ্ধ হয়ে যাবে। ফুটন্ত জলে ব্লাঞ্চ না করে আপনি এভাবেও করতে পারেন। তারপর ঠান্ডা করে নিয়ে এরকম মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি, আর এটাকে আমি এবার গ্রাইন্ড করে নেব একদম মসৃণ স্মুথ পেস্ট। এবার গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ডিমগুলো। আমি এখানে ডিমগুলোকে একটু করে গায়ে চিরা লাগিয়ে দিয়েছি, তা যাতে করে এর মশলাগুলো এর মধ্যে ঢুকে যায়। আরও একটা ব্যাপার, ডিমটা তাহলে বেশি ফাটবেও না, নালে ওই ডিমের একটা জায়গা থেকে ফেটে গিয়ে তেল ছিটকাতে পারে। কিন্তু তো এরকম ডিমটা দিয়ে দিলাম, ডিমটা ভাজবার জন্য আমি 2 চামচ তেল দিয়েছি। এবার যখন ডিমটা ভাজবো ভালো রঙের জন্য, আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাণ মতন হলুদ। এতে করে ভালো রং আসবে, এই ডিমগুলোর গায়ে একটা রং ধরে যাবে, দেখতেও ভালো লাগবে, আর দেখতে ভালো লাগলে খেতে তো অবশ্যই ভালোই হবে। তো এটা ভীষণ টেস্টি, কিন্তু এটাও আমি আবারও বলে দিচ্ছি আপনাকে। তো এবার ডিমগুলোতে একটুখানি গাটা একটুখানি একটা কোটিং পড়ে যাবে, সেই পর্যন্ত কিন্তু আমরা একটু ভেজে নেব। তবে আপনি যদি ডিম ভেজে খেতে এরকম পছন্দ না করেন, তাহলে এই পোর্শনটা আপনি স্কিপ করতে পারেন। তবে সত্যি কথাই, এরকম একটা শক্ত কোটিং পড়ে গেলে খেতে খুব ইয়ামি হয়। এবার ডিমগুলো একটা কোটিং পড়েও গেছে, আমি এটা তুলে নিচ্ছি এরকম তেল থেকে। খুব ইজি একটা রান্না, ভীষণ সহজে হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পালং শাকটাকে আপনি আগে থেকে ব্লাঞ্চ করেও রাখতে পারেন। এবার আমি লঙ্কা আর বেশ অনেকখানি 2 লঙ্কা আর ধরুন 7-8 কোয়া রসুন আর খানিকটা আদা, 1 ইঞ্চি পরিমাণ আদা, সব কিছুকে এইরকম করে আমি কুটে নিয়েছি। তো এরকম এটাকে এর মধ্যে দিয়ে দেব, এতে করে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে। এবার আমি তেলটা খুবই কমে গেছে বলে আর 1 চামচ তেল অ্যাড করলাম। এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে, এটাকেও আমি এরকম দরদরা করে বেটে নিয়েছি, এটাকেও আমি এরকমভাবে দিয়ে দিলাম। বা আপনি ঘষে নিয়েও কিন্তু দিতে পারেন, মানে এই দরদরা স্টেকচারটা থাকাটা দরকার। এবার পেঁয়াজকেও খুব ভালো করে এই আদা রসুনের সাথে দিয়ে দেব বেটে। এবার বেশ একটা বড় সাইজের টমেটোকেও আমি এরকম করে বেটে নিয়ে তার পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আপনি টমেটো সস বা পিউরিও ব্যবহার করতে পারেন, তবে কাঁচা টমেটোর স্বাদ তো অবশ্যই আলাদা হবে। এখানে পরিমাণ মতন স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিলাম নুন। তো নুনটা দিয়ে দেওয়ার পরে আবারও একটুখানি হলুদ দিতে হবে, কারণ এখানে ডিমে হলুদ দেওয়া ছিল, এখানে হলুদটা দিতে হবে তরকারির গ্রেভির মধ্যে। আর সামান্য একটু সব কিছুর সাথে ব্যালেন্স করার জন্য একটু চিনি দেবেন, কারণ আমরা পালং শাক ব্যবহার করছি। দিচ্ছি ধনের গুঁড়ো, ধনের গুঁড়োটা 1 চামচ, বড় 4 চামচের 1 চামচ দিচ্ছি আমি, আর একদম সামান্য একটুখানি জিরের গুঁড়ো দিচ্ছি। এই সব কিছুর সাথে একটা ব্যালেন্স রাখবার জন্য আমি এখানে আমার এই টমেটোর এই পেস্টটা একটুখানি গায়ে লেগেছিলো সেটাও এখানে দিয়ে দিলাম। সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে একটা ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব, মশলা কষা হয়ে গেলে আমি এখানে পালং শাকের পেস্টটা, পালং শাকের পেস্টটা দেখুন এরকম মসৃণ করে পেস্টটা করতে হবে, আর এই পেস্টটা এবার আমরা এখানে অ্যাড করব। এবার এই পালং শাকের পেস্টের সাথেও আমরা এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এটা খুব ব্যাস এই এই পর্যন্তই কিন্তু আপনার রান্না, মানে এইটুকুই সময় আপনাকে খরচা করতে হবে। ব্যাস এবার ডিমগুলো দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিন। এখানে আমি খুব শুকনো শুকনো গ্রেভি রেখেছি, আমি আর এখানে জল অ্যাড করব না। এবার আঁচটাকে কমিয়ে দিয়ে ডিমে আঁচে এটাকে একটুখানি হতে দিন, যাতে করে এই ডিমের মধ্যে এই পালং শাক এবং সমস্ত মশলার টেস্টগুলো অ্যাবজর্ব করে। সেই পর্যন্ত 5 থেকে 7 মিনিট একটুখানি ডিমে আঁচে এটা হতে দিন। দিয়ে দিচ্ছি গরম মশলা, ব্যাস আর কি, চলুন আমার রান্না কিন্তু রেডি। এবার গরম ভাতের সাথে তো খেতে পারবেনই, আর গরম গরম পরোটা বা আপনি রুমালি রুটির সাথেও কিন্তু অনায়াসে সার্ভ করতে পারেন।
ভীষণ টেস্টি একটা রেসিপি। পালং শাকের চচ্চড়ি, পালং শাকের নানা রকম ডাল পালং, এই সমস্ত কিছু খেয়ে খেয়ে আপনি যদি বোর হয়ে যান তাহলে এই রেসিপিটা ট্রাই করুন। আর পালক পনির আর পালং শাকের ডাল পালকের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। পালক রাইসও কিন্তু আপলোড করা আছে। পালক রাইসের সাথেও এটা মন্দ লাগবে না, কিন্তু অবশ্যই ট্রাই করুন। আর ট্রাই যদি করছেন আর আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে আমাকে জানাতে ভুলবেন না আপনার কেমন লাগলো। তাহলে পরে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে টেস্টি রেসিপির জন্য এখনই সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, ধন্যবাদ বন্ধু।